সেফার ইন্টারনেট ডে। আমরা জানি এই মুহূর্তে আমরা যে সমাজ, যে সোসাইটি, যে বিশ্বে অবস্থান করছি সেটা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড। আমরা এই মুহূর্তে এমন একটি ভার্চুয়াল ওয়ার্ল্ডে বিচরণ করছি যেটা আমাদেরকে ভীষণ গতি এনে দিয়েছে জীবনে। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের প্রত্যেকের কাছে একটি স্মার্টফোন আছে, তাতে অনেক কিছু এই মুহূর্তে আমরা নিতে পারি, দেখতে পারি, এবং ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তে আমরা সমস্ত মেসেজেস এন্ড আদার থিংস পৃথিবীর বিশ্বের বিভিন্ন প্রান্তে, গ্রামে গঞ্জে সব ছড়িয়ে দিতে পারি। যেহেতু সবকিছু ভালো জিনিসেরই বেশ কিছু খারাপ দিক থাকে, এই ইন্টারনেটেরও একটা বাজে দিক রয়েছে যে যারা এগুলো ব্যবহার করছেন তারা ছাড়া আরো কিছু ব্যক্তিত্ব যারা স্কিল্ড পার্সোনাল তারা এটাকে অন্যভাবে ব্যবহার করছেন এবং আমাদের জীবনে কিছু অন্ধকার দিক এই ইন্টারনেটের মাধ্যমে চলে আসছে। ফলে এর ভালো মন্দ দিকগুলো আমাদের সবাইকে জেনে নেওয়া এই মুহূর্তে একান্ত প্রয়োজন বলে আমরা মনে করি, এবং আমাদের অনুরোধ থাকবে সকলের কাছে যে আপনি আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে একে যেমন ব্যবহার করছেন, অন্যকেও প্রভাবিত করবেন, তারাও যেন সতর্ক সচেতনভাবে এই ইন্টারনেটকে ব্যবহার করে তাদের প্রাত্যহিক জীবনের কাজকর্মগুলো করে থাকবেন। আমরা সবাই জানি যে ইন্টারনেট আজকালকার দিনে অল পারবেনি, বিশেষত আমাদের কমিউনিকেশন টেকনোলজি এখন 5G হয়ে গেছে। 5G হওয়ার ফলে লট অফ ডিভাইসেস লাইক লট অফ উইয়ারেবল ডিভাইসেস, আমাদের মোবাইল ফোন, আমাদের বিভিন্ন অ্যাপ্লায়েন্সেস, সব কিছু এখন কানেক্টেড হয়ে গেছে। তো এই বিশাল কানেক্টেড ওয়ার্ল্ড আমাদের ইকোনমি, আমাদের সোসাইটি, আমাদের এডুকেশন, আমাদের অ্যামিনিটিসে বিশাল সাহায্য করছে ডেভেলপমেন্টে। এই ইন্টারনেটকে সেফ রাখার জন্য নিজেদেরকে শিক্ষিত করব, নিজেরা কনশাস থাকবো, সচেতন থাকবো, যাতে আমি, আমার পড়শি, আমার নেইবার্স, আমার রিলেটিভস এবং অল দোজ হুম আই এম অ্যাসোসিয়েটেড উইথ দে রিমেইন সেফ অন দি ইন্টারনেট প্ল্যাটফর্ম। এখন আমরা এত পরিমাণ ইন্টারনেটের ওপর ভরসা করে চলি যার ফলে এই সমস্যাগুলো হয়ে গেছে, বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ছে সাধারণ মানুষ। এখন যেটা একদম রিসেন্ট যে প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা দিয়েছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে এসে বিভিন্ন ডেলিভারি সংস্থার লোক এসে বলছে, স্যার আপনার এরকম একটা পার্সেল ছিল, আপনাকে ডেলিভারি করা ছিল, ডেফিনেটলি ওটা আমার অর্ডার করা নয়। কোনোভাবে ওরা আমাদের ডেটাগুলো কালেক্ট করে, ফোন নাম্বার কালেক্ট করে এই বিষয়গুলো ঘটাচ্ছে, এবং তারপরে বলছে যখনই আমরা ডিনাই করছি না এটা আমার অ্যাকচুয়াল নয়, এটা আমার অর্ডার নয়, আমি করিনি, সেই সময় ওরা বলছে ঠিক আছে আমরা তো ডেলিভারি করি, আমরা তো এটার বিষয়ে কিছু জানি না, তো আপনার কাছে একটা ক্যান্সেলেশন ওটিপি যাবে, ওটা প্লিজ শেয়ার করুন। তো মোস্ট অফ দ্য টাইম ওটা অ্যাকচুয়ালি কিন্তু ব্যাংকের ওটিপি, যার ফলে এই লাস্ট কয়েকটা মাস ধরে খুব চলছে এই প্রবলেমটা। একটা আমার পার্সোনাল ডেটা কত বড় ক্ষতি করতে পারে এটা কেউ ভাবতে পারবে না, কখন কোন সময় সেই বিপদটা আসবে, সুতরাং এটা ভেবে চলা উচিত। ডেফিনেটলি এই কিছু কিছু জিনিস আমরা যদি ভেবে খুব ক্লোজ মানুষের সাথে শেয়ার করে চলতে পারি তাহলে এই বিপদগুলো থেকে ডেফিনেটলি আমরা, এবং আমার সাথে সাথে আমাদের পারিপার্শ্বিক যে মানুষজন আছে তাদেরও যদি আমরা এই জিনিসটা বোঝাতে পারি তাহলে বিপদ থেকে বাঁচানো যাবে। এভাবে মেনে চলুন, ঠিক থাকুন, ডেফিনেটলি অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করুন কিন্তু বুঝে ইউজ করুন। এটুকুই বলার, সেফার ইন্টারনেটে এই বিপদের ফলে ডেফিনেটলি খুব জলদি আপনার যেটা করা উচিত, যেটা আরও প্রবলেম একটা যে কোথায় গিয়ে রিপোর্ট করবো, 24 ঘন্টার মধ্যে নিয়ারেস্ট সাইবার সেল অথবা সাইবার পোর্টাল যেটা রয়েছে www.cybercrime.gov.in অথবা 1930 এই নাম্বারে কল করে আপনি আপনার রিপোর্ট করতে পারেন। আজকাল ইন্টারনেটে অনেক কিছু হচ্ছে, আমরা ডেইলি বেসিসে অনেক কিছু চ্যাট করি, আমরা ইন্টারনেট সঙ্গে যোগাযোগ করতে থাকি, নিজের বন্ধুদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে অনেক আমরা কথাবার্তা করতে পারি, পিকচারসগুলো শেয়ার করি। আর এই মাঝখানে অনেক খারাপ লোকও আছে, অনেক গ্রুপস আছে, লাইক ঘরে বসে বসে ইনকাম করা, আপনি একটা ক্লিক করবেন আর ক্লিক করার পরে লাইক আপনার অ্যাকাউন্ট হাইজ্যাক হতে পারে, ফোনও হাইজ্যাক হতে পারে, ওটিপির সাহায্য ওরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস করে নিতে পারে, পারচেজেস করতে পারে, দ্যাট ইজ আ লস অফ ইয়ার মানি। সো এর জন্যে লাইক আপনি বাঁচতে পারেন,
তো ব্যাংক নাওডেজ কি করছে কি আপনাকে 2FA যে সুবিধাটা ওটা আপনাকে দিচ্ছে, যেখানে হ্যাক যদিও হয়ে যেতে পারে, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি পেয়ে যায়, ক্রেডেনশিয়ালস পেয়ে যায়, বাট সেই আপনার ফোন যে 2FA পুরো কোড পুরো অ্যাক্সেসটা ওনার দরকার, বাট সেটা সে পাবে না, বিকজ সি 2FA করার জন্য অনেক কিছু ওনাকে লাইক ব্রেক করতে হবে। নর্মালি কোনো ম্যানেজার কোনো ব্রাঞ্চ থেকে আপনাকে কল করবে না, ম্যাক্স টু ম্যাক্স যদি একটা মেসেজও পাঠায় আপনাকে বলবে একটা ব্রাঞ্চ নিয়ারেস্ট ব্রাঞ্চ ভিজিট করতে। যদি আপনি একটু চিন্তাও যদি হচ্ছেন তো আপনি লিটারালি একটা ব্রাঞ্চকে ভিজিট করে নেবেন অ্যান্ড এই সম্পর্কে আপনি কথাবার্তা বলতে পারতেন বলতে পারেন। তো এইসব দিয়ে আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে বাঁচতে পারেন।